আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যে কোনো শুকনা জিরা অথবা যে কোনো মশলা আমরা সহজে ব্লেন্ডার করতে পারবো বা ফাঁকি করতে পারবো। সেটা হচ্ছে এখানে আমি কিছু মরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ। শুকনা আমি দিয়ে দিচ্ছি এবং কোন ব্লেড দিয়ে আমরা ব্লেন্ড করব সেটাও দেখাচ্ছি। এখানে দু চাকা ওলা মেশিন দিয়ে আমরা এখন শুকনা মরি ফাঁকি করতে যাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পালস দিয়ে নিব, কারণ প্রথমে আমরা একে এবং দুয়ে প্রেস করব না। বাস আমরা এখন প্রথমে পালস দিয়ে করে এখন আমরা ওয়ানে প্রেস করব, কারণ হচ্ছে ওয়ানটা বেশি প্রেসার দিবে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সব থেকে ভালো একটা টিপস দিব, সেটা হচ্ছে আমরা সবাই ব্লেন্ডার ইউজ করতে আগ্রহী, বাট দেখা যায় সবসময় আমরা নিয়ম জানি না। এটা নিয়মটা না জেনে করলে অবশ্যই আমরা সবাই বিপদে পড়বো। যেমন আমাদের হঠাৎ করে ব্লেন্ডারটা জ্বলে যেতে পারে বা কোনো সমস্যা হয়ে যেতে পারে, যেটা করলে আমাদের ব্লেন্ডারটা আর ভালো থাকবে না, আমরা কাজ করতে পারবো না। যেমন টিপসটা হচ্ছে আমরা যা কিছুই ব্লেন্ড করি না কেন একসঙ্গে খুব বেশি ব্লেন্ড করব না, এবং ব্লেন্ডারটা আমরা একটু রেস্টে মিনিমাম 2 মিনিট বা 3 মিনিট রেস্ট দিয়ে দিয়ে কাজ করব। তাতে হবে আমার ব্লেন্ডারটাও ভালো থাকবে এবং ব্লেন্ডটাও ভালো আসবে। তা না হলে ব্লেন্ডারের যে সুইচ ভিতরে যে এই যে দেখতে পাচ্ছেন মেশিন, এটা হিট অতিমাত্রা হিট হয়ে গরম হয়ে এটার একটা যে কোনো একটা মেশিনের ক্ষতি হয়ে যাবে বা মেশিনটা জ্বলেও যেতে পারে। সেজন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেন আমরা খুব দ্রুত সময়ে খুব বেশি পরিমাণে ব্লেন্ড না করি। এবং এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি আদাটা পানি দিয়ে ব্লেন্ড করব। এবং দেখতে পাচ্ছেন এটা আমার মিহি হয়ে গেছে এবং ফাঁকি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দেখাবো কিছু আদা বাটা। যেমন আমরা যখন আদা বাটাটা করব তখন আমরা আদাটাকে যতটুকু পারি তত ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব এবং খুব বেশি পরিমাণে দিব না, এবং পানি দিব পরিমাণ মতো এবং খুব বেশি বেশি দিব না এবং কমও না, মিডিয়াম পানি দিব, এই তো দেখতে পাচ্ছেন। এবং আমি এটা দিয়ে ব্লেন্ড করব, যেটা হচ্ছে পাঁচটা ব্লেড থাকবে। এটা দিয়ে আমার করা যাবে না, পাঁচটা ব্লেড দিয়ে যেটা সেটা আমি পানি দিয়ে ভিজানো যে কোনো রসুন আদা আপনারা ব্লেন্ড করতে পারবেন। দেখেন প্রথমে তারপর এখন ওয়ানে দিলাম, এখন আপনি যদি চান যে আদাটা আরও বেশি মিহি করবেন তাহলে আপনি টুতে যাবেন। এখন দেখতে পাচ্ছেন আদাটা মিহি হয়ে গেছে, আদা বাটাটা রেডি হয়ে গেছে। এবং আপনি চাইলে আরও বেশি পরিমাণে ব্লেন্ড করে নিতে পারেন, আমি এত বেশি ব্লেন্ড করব না তাই আমি এখন রেখে দিচ্ছি। আপনি চাইলে 1 মিনিট করে ব্লেন্ড করলে আরও মিহি হয়ে যাবে। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দয়া করে। আসসালামু আলাইকুম।